একদিন একটা রাক্ষস টুনির খামার থেকে একটা মুরগি চুরি করে নিয়ে পালায়, আর তাকে তান্দুরি চিকেন করে খাওয়ার জন্য শ্মশানতে গিয়েছিল। ঠিক তখনই সেই পথ দিয়ে টুনি যেতে যেতে ওই তান্দুরি চিকেনটি দেখতে পায় আর বলে, এই তান্দুরি চিকেনটি বাড়ি নিয়ে যায়, আমার ছানাদেরকে নিয়ে অনেক মজা করে খাবো। টুনি চিকেনটা বাড়ি নিয়ে এসে কাটতে যাবে, তখনই তান্দুরি চিকেনটা কান্নাকাটি করে বলে ওঠে, টুনি প্লিজ আমাকে কেটো না, আমি তোমারই খামারের মুরগি, আমাকে ওই বদমাশ রাক্ষসটি চুরি করে নিয়ে পালিয়েছিল। তখনই টুনি বলে, ও আচ্ছা তাহলে বলো আমি তোমাকে আগের মতো কিভাবে ফিরে পাবো। তখনই তান্দুরি চিকেনটিকে বলে, এই ভিডিওটি যারা যারা দেখছে সকলে যদি ভিডিওটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানায় চিকেন খেতে কার কার ভালো লাগে, তাহলে আমি আগের জীবন ফিরে পাবো। মদনপুরের জঙ্গলে একটা টেকো রাক্ষসের টাকার গাছ ছিল। একদিন টুনির ছানা টিঙ্কু ওই পথ দিয়ে যাচ্ছিল। টিঙ্কু যেতে যেতে ওই গাছের একটা বীজ নিচে পড়ে থাকতে দেখে, সে তখন খাবার ভেবে ওই বীজটাকে খেয়ে নেয়। এরপরে সে বাড়ি আসতে তার পেটে প্রচুর ব্যথা করে। তার কিছুক্ষণ পরে তার পেট চিড়ে একটা টাকার গাছ বেরিয়ে আসে, আর সেটা দেখে তার বাবা টুনায় এসে বলে, আরে কি দারুণ ব্যাপার, আমাদের ঘরে যে টাকার গাছ হয়েছে, কি মজা কি মজা। তখন টুনি এসে বলে, আরে তুমি কেমন বাবা, তুমি টাকাটাই দেখছো, তোমার ছেলে যে এত কষ্ট পাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না। তখনই টোনা বলে, হ্যাঁ টুনি তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার ছেলেকে আগের মতো ঠিক করব কিভাবে। তখন সেখানে একটা তান্ত্রিক বাবু উপস্থিত হয় আর বলে, তোমাদের ছেলে আবার আগের মতো হয়ে যাবে, সকলে যদি এই ভিডিওটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে বলে টাকা ইংরেজি কি। একবার দুটো টাকলো রাক্ষস আম গাছের তলায় গিয়ে দাঁড়ায়। সেই গাছ থেকে একটা আম তাদের দুজনের মাঝখানে পড়ে। তখন একটা রাক্ষস বলে, আরে লালু রাক্ষস তুই আমটা তুলে আমার মুখে ঢুকিয়ে দে, আমার প্রচুর খেতে ইচ্ছা করছে। তখন টাকলো রাক্ষস বলে, আরে আমার তো হাত নড়াতে ইচ্ছাই করছে না, আমার তো আমটা খেতে ইচ্ছা করছে, তুই বরং আমটা তুলে আমার মুখে ঢুকিয়ে দে। তখনই সেই পথ দিয়ে টুনি যাচ্ছিল। তখন একটা রাক্ষস টুনিকে ডেকে বলে, টুনি তুই আমটা তুলে আমার মুখে ঢুকিয়ে দে, আমার প্রচুর খেতে ইচ্ছা করছে। তখন টুনি বলে, তুমি এতটাই অলস, তোমার হাতের কাছে আমটা তুলে খেতে পাচ্ছ না, দেখো যারা অলস তাদেরকে ভগবানও সাহায্য করে না, আমি কেন সাহায্য করবো। এই বলে টুনি সেখান থেকে চলে যায় আর দুজন রাক্ষস ওখানেই ঘুমিয়ে পড়ে। বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে, চ্যানেলটি টুক করে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও অলস ইংরেজি কি। একদিন ন্যাড়া রাক্ষস তার জাদুই রকেটে করে মাঝ আকাশে উড়ে বেড়াচ্ছিল। তখনই নিচ থেকে এক গলাকাটা ডাইনি সব দেখছিল। গলাকাটা ডাইনি ন্যাড়া রাক্ষসের রকেটটা দেখে অনেক হিংসা হয় আর বলে, টিকো বুড়ো তুই মাঝ আকাশে রকেটে চেপে উড়ে বেড়াচ্ছিস, আমিও তোর মতো উঠতে পারি, আমারও তোর মতো শক্তি আছে, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। এই বলে গলাকাটা ডাইনি তার মায়াবী দৈব শক্তি দিয়ে একটা জাদুই রকেট তৈরি করে। গলাকাটা ডাইনি তাড়াতাড়ি করে ওই রকেটে চেপে মাঝ আকাশে উড়ে যায়। তখনই গলাকাটা ডাইনি রকেটটা মাঝ আকাশে বন্ধ হয়ে যায়। গলাকাটা ডাইনি রকেটের উপর লাফালাফি করতে লাগে। তখনই রকেটের সাথে গলাকাটা ডাইনি নিচে এসে ন্যাড়া রাক্ষসের সামনে পড়ে। তখন ন্যাড়া রাক্ষস বলে, এই শয়তান গলাকাটা ডাইনি, আমার মতো উঠতে গেলে তোকে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। একদিন টুনি ও টোনা রাত্রেবেলায় ঘুমোচ্ছিল, হঠাৎ টোনার হাগু পায় আর টোনা হাগু করতে চলে যায়। ঠিক তখনই টুনির কানে প্রচুর যন্ত্রণা করে আসে, কান্নাকাটি করতে থাকে। তখনই টোনা চলে আসে আর সব কথা জানার পর একটা যন্ত্রের সাহায্যে টুনির কানের ভেতর ঢুকে যায়। সেখানে দেখে দুটো টাকলু রাক্ষস নাচানাচি করছে। তখনই টোনা বলে, তোমরা প্লিজ আমার টুনির কান থেকে বেরিয়ে যাও, নাহলে আমার টুনি যে অনেক কষ্ট পাচ্ছে। তখনই তারা বলে, হা 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 আমরা কি মুখ দেখতে এসেছি, আমরা তো টুনির কানের ভালো ভালো খাবার খেতে এসেছি, আমরা টুনির কান থেকে একটা সত্যি বেড়াতে পারি। সবাই যদি ভিডিওটি লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। একদিন টিঙ্কু শহর থেকে একটা মারুতি গাড়ি কিনে বাড়ি ফিরছিল। টিঙ্কুর বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। টিঙ্কু যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছিল এক ভয়ঙ্কর টাকলু রাক্ষস। টিঙ্কু অন্ধকারে না দেখতে পেয়ে টিঙ্কু টাকলু রাক্ষসের টাকের উপর দিয়ে গাড়িটাকে চালিয়ে নিয়ে চলে যায়। টাকলু রাক্ষস ওখানে ছটপট করতে করতে মারা যায়। টাকলু রাক্ষসের চিৎকারে তখনই তার মেয়ে গলাকাটা ডাইনি চলে আসে। আর গলাকাটা ডাইনি দেখে তার বাবাকে কে যেন গাড়ি চাপা দিয়ে মেরে দিয়ে চলে গেছে। গলাকাটা ডাইনি অনেক কান্না করতে লাগে আর তাড়াতাড়ি করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পিছু নেয়। তখনই টিঙ্কুর সামনে গলাকাটা ডাইনি চলে আসে। টিঙ্কু ডাইনিকে দেখে গাড়িটি ব্রেক করে দেয় আর প্রচুর কান্না করতে লাগে। গলাকাটা ডাইনি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুখ থেকে আগুন বের করে টুনির গাড়িতে আগুন লাগিয়ে দেয়।